একদিকে চাহিদার তুলনায় ব্যাংকগুলো থেকে এলসি না পাওয়া, অন্যদিকে অবরোধের কারণে হিলি বন্দরে কাঙ্ক্ষিত ক্রেতা না আসায় স্থবির বন্দরের ব্যবসা বাণিজ্য। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। হিলি বন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাব তার কাছে। হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। এর আগে যেখানে 170 থেকে 200 টাকা আমদানি হতো, বর্তমানে সেটা নেমে দাঁড়িয়েছে 50 থেকে 70 টাকা আমদানি হচ্ছে। আর হিলি স্থল বন্দরে যে পণ্যবাহী ট্রাকগুলো যে আমদানি হওয়ার পরে কিন্তু এই ট্রাকগুলো এভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে মূলত কাঙ্ক্ষিত পাইকারি ব্যবসায়ীরা না আসার কারণে এই ট্রাকগুলো কিন্তু বন্দরে দাঁড়িয়ে আছে। তো ব্যবসায়ীদের সাথে আমি যেমন কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে বিরোধী দলের যে ঘন ঘন হরতাল অবরোধের যে কারণে কিন্তু এই আমূল অবস্থা সৃষ্টি হয়েছে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। তো আর একটা ব্যবসায়ীরা বলছেন যে তারা বলছেন যে ব্যাংকগুলো কিন্তু সঠিকভাবে তাদেরকে এলসি সরবরাহ করছে না। ব্যাংকগুলো থেকে এলসি নিতে গেলে 120% মার্জিন দিয়ে এলসি নিতে হচ্ছে। তারপরেও যেহেতু খাদ্যদ্রব্য বিশেষ করে আদা রসুন পেঁয়াজের জন্য কিছুটা শিথিল রয়েছে এলসি সরবরাহ, এই পণ্যগুলো আনার পরে কিন্তু এখানে পাইকারি পত্র না আসার কারণে কিন্তু এখানে স্থবিরতা দেখা দিয়েছে। আমি বন্দর সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম, বন্দর কর্তৃপক্ষ যেমনটা বলছেন যে এমত অবস্থায় যদি যেহেতু আমদানির বাণিজ্য অনেকটা কম, সেক্ষেত্রে তাদের যে দৈনন্দিন আয় সেটাও কিন্তু অনেকটা কম হচ্ছে, এমনটা তারা জানিয়েছেন। তাছাড়া কাস্টমসের সাথে কথা বলে যে কাস্টমসও বলছে যে তাদের রাজস্ব একটা ঘাটতি দেখা দিয়েছে এমত অবস্থায়। তো সব মিলে বলা যেতে পারে হিলিস্থল বন্দরের যে ব্যবসা বাণিজ্যর যে আমদানি রপ্তানি সেটা স্বাভাবিক রয়েছে। গাড়ির সংখ্যা প্রতিদিন যে পরিমাণ তা থেকে কম আসছে। তাছাড়াও এখানে পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে, এখানে ব্যবসায়ী যারা পাইকারি ব্যবসায়ী তারা কিন্তু কম আসছে এমত এই অবস্থায়। এখন যে সময় বাসে প্রায় আপনার 11:30 বাজবে কিছুক্ষণ পর, এই সময় এখানে শত শত পাইকারি ব্যবসায়ীদের পদচারণায় কিন্তু এই জায়গাটা কিন্তু জমজমার থাকলেও সে জায়গাটা যেন একটা স্থবিরতা বিরাজ করছে। এখানে প্রায় শূন্য অবস্থায় কিন্তু এখানে পাইকারি ব্যবসা নেই বললেও চলে। এখানে সকাল থেকে আমরা আমদানি কয়েকজন প্রতিনিধি দেখেছি, তবে পাইকারি এখন মধ্যে এখনও বন্ধ আসেনি। হিলি স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি স্থল বন্দর থেকে সহকর্মী শফিকুল ইসলাম। শফিক।